আপনারা দেখছেন চাঁদ রাতে মেহেদি সৌজন্যে আব্রু ক্লাসিক স্টাইল দ্য ন্যাশন নাহিমা ইভেন্ট ম্যানেজমেন্ট জয়লুকাস জুয়েলার্স গ্রিন স্ট্রিট লন্ডন কার্কি হোয়াট ড্রিমস আর মেড অফ এবং সিএম মিডিয়া টোটাল মিডিয়া সলিউশন চাঁদ রাতে মেহেদি অনুষ্ঠানে আবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এনিওয়ে, এই মুহূর্তে আমি যাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো তিনি হচ্ছেন আমাদের চাঁদ রাতের মেহেদি অনুষ্ঠানের ইভেন্ট ইনচার্জ। আপনারা সবাই তাকে চিনেন, তার জনপ্রিয় অনুষ্ঠান সময়ের সাথে এভরি উইকে আপনারা দেখবেন, এই কালকে পর থেকে ইনশাল্লাহ। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি, আতাউল্লাহ ফারুক, ইফ ইউ প্লিজ কাম অন স্টেজ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমরা সবসময় আপনাদের সবার সহযোগিতা নিয়ে এখানে আজ যাদেরকে দেখছেন, যারা মেহেদি দিচ্ছে, যারা গান গাইছে, যারা মিউজিশিয়ান, সবার সহযোগিতা নিয়ে আমরা নতুন নতুন কিছু আমাদের ভিউয়ার্সদের জন্য, আমাদের দর্শকদের জন্য আনতে চাই। তার প্রমাণ আজ চাঁদ রাতের মেহেদি এবং আরও অনেক কিছু ছিল। আমি স্পেশালি থ্যাঙ্কস যারা ইনডোরে কাজ করে যাচ্ছে এবং যারা এনটিভিকে সবসময় সাপোর্ট দিয়ে থাকেন, তারা হচ্ছেন আমাদের অনারেবল স্পন্সর। তাদের সহযোগিতা না পেলে আমরা কখনো আপনাদের জন্য নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসতে পারতাম না। আমি প্রথমেই ধন্যবাদ জানিয়ে ডাকছি হেলাল উদ্দিন খান, ম্যানেজিং ডাইরেক্টর হিলসা ট্রাভেলস। মোবারক, খুবই ভালো। আসলে আমি দেশকে মিস করতেছি। আমরা যে আনন্দ করতাম বাংলাদেশে, এই আনন্দটা থেকে আমরা অনেক দূরে। তবু বলবো যে বর্তমানে ইংল্যান্ডে যে আনন্দ উপভোগ করতেছি বাংলাদেশে কম না। আমরা এই ঈদে আমাদের এনটিভির যত দর্শক রয়েছেন পৃথিবীর বিভিন্ন কর্নারে, তাদের প্রতি থাকলো আমাদের ঈদের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ঈদ এর যে প্রোগ্রামটা দেখতেছেন, অ্যাডভান্স প্রোগ্রাম যেটা মেহেদি রাতে, কি প্রোগ্রামটা, চাঁদ রাতে মেহেদি, এটা আসলে অত্যন্ত জনপ্রিয় একটা অনুষ্ঠান হয়ে আসবে আমি মনে করি। আমাদের আন্টির এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা মনে হয় যে প্রথম ইংল্যান্ডে একটা ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম আমরা পেয়েছি। আমরা আশা করবি এনটিভি এরকম নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসবে এবং আমাদের এনটিভির যারা দর্শক রয়েছেন পৃথিবীর বিভিন্ন কর্নারে, তাদেরকে উপহার দিবে। হিলসাইটের পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি। ধন্যবাদ, আপনারা সহযোগিতা করবে সবসময়, আমরা নতুন নতুন অনুষ্ঠান, নতুন নতুন আইডিয়া আপনাদের জন্য নিয়ে আসবো। আমি ডাকছি মিস্টার কাজী এবং উনি হচ্ছেন কাকি ইভেন্টসের ডাইরেক্টর। মিস্টার কাজী, প্লিজ। ঈদ মুবারক টু অল দ্য এনটিভি ভিউয়ার্স, উই উইল কন্টিনিউ আওয়ার সাপোর্ট উইথ এনটিভি। ওয়াট ক্যান আই সে, ঈদ মুবারক। ধন্যবাদ মিশা কাজী। আমরা আবার, প্রিয় দর্শক, আমরা আবার ফেরত যাচ্ছি সুমনের কাছে। সুমন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গান নিয়ে বসে আছে। থ্যাংক ইউ আতাউল্লাহ ফারুক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ইভেন্ট ইনচার্জ যারা স্পন্সর করেছেন, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি অসাম, লাভ ইউ গাইজ। এনিওয়ে, সবার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে, কেউ না, এনটিভি এবং যারা যারা এই অনুষ্ঠানটা করছেন, বিহাইন্ড দ্য সিনে আছেন বা স্পন্সর করেছেন, সবাইকে আমরা জানাচ্ছি, মিউজিশিয়ানরা আছেন সবাইকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে অলসো ফান্ড, ঈদের শুভেচ্ছা, অলসো ফান্ড দ্য ক্যামেরা যারা আছেন, আচ্ছা আমি জানতে চাচ্ছি, যদি তোমায় একদিন না দেখি তাহলে কেমন লাগে, কেউ জানেন? আমি একদিন তোমায় না দেখলি, আমি একদিন তোমায় না দেখলে আমি ভাবতেছি বিপ্লব ভাইকে বলি যে ওনার কি অসুবিধা। আচ্ছা বিপ্লব ভাই, আপনার কাছ থেকে আমি শুনতে চাই, একদিন না দেখলে কেমন হয়? ওই যে বললো বুকটা ফেটে যায়, বুকটা ফাইটে যায়, এখন আমি গানে গানে শুনবো আপনাদের দুজনের কাছ থেকে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরানা আমার রয় না পরানে
আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে পরা আমার রয় না পরানে আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে পরা আমার রয় না পরানে বিরহে পুরিয়া অন্তর খাটি করিয়া বিরহে পুরিয়া অন্তর খাটি করিয়া পাবে যে সুখ মিলনে আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে পরানে ফুলেরও বাহার নদীরও জোয়া বুকেরও মাধুরীতে আছে গো তোমার ফুলেরও বাহার নদীরও জোয়া বুকেরও মাধুরীতে আছে গো তোমার আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে পরানে আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে আসলে এই গানটা বিশেষ করে আমি তোমাকে ডেডিকেট করতে চাই আজকের রাতে আই হোপ ইউ লাইক ইট গানে গানে মনের কথা বলে দিলাম ঠিক আছে তোমার পরানটা কথা এখন জানি না হয়তো তোমার আশেপাশেই আছে তাই নাকি আমি তো দেখতে পাচ্ছি না তাই নাকি ওকে আমি আরেকটা গান শুনবো দিলে ভাই তার আগে আমি জানতে চাচ্ছি ওই যে একটা কথা আছে না ও গো বিদেশিনী এই বিদেশিনীর কথাটার মানে হচ্ছে এরকম সুমন ভাই যে আমরা যারা দেশ থেকে অন্য দেশে আছি হ্যাঁ বৈদেশি বা ওইখানে গিয়ে একটা নতুন লাইফ হয় একটা নতুন সঙ্গী হয় হ্যাঁ এরকম সময় গিয়ে আমরা কিন্তু কথা আমাদের চেঞ্জ হয়ে যায়
হ্যাঁ কিন্তু আমরা যেসব জায়গায় যাই মনে করেন বাংলাদেশ থেকে আমরা লন্ডনে এসেছি ইতালি গেলাম ফ্রান্স গেলাম তারপর আর কই বেলজিয়ামে গেলাম আমরা কি যেখানে যাই ওখানেই তো গড়বাড়ি করতে পারি তাহলে বিদেশি হয়ে থাকবে কেন নাকি তো আপনি যখন গান গাইবেন বা বলবেন তখন তো বললেনই যে ও গো বিদেশি নি তো ইতালি 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 হয় আমরা সামনে গিয়ে ইতালি দিকে না আমরা ওদিকে রোমানিয়া আছে পলিশ আছে আমরা ইতালি না শুধু রোমানিয়া বেলজিয়াম সব জায়গায় কিন্তু এখন আমি রিঙ্কু ভাইয়ের কাছ থেকে আশা করি আমি এই অগো বিদেশি নিটা আমরা শুনলাম আপনারা অগো বিদেশি নি কেউ কি আছেন এরকম এখনো হয়নি ও গো বিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার শিউলি না দুজনে প্রেমে হই রে ও গো বিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার শিউলি না দুজনে প্রেমে হই রে লা 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 দুটি মনে একটি আশা নারি না ভালোবাসা ও দুটি মনে একটি আশা নারি না ভালোবাসা কেন বুঝো না অগণি নয়না তুমি আমার মনোহারিনি অগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার শিউলি না দুজনে প্রেমে কিছুদিনে একটু স্মৃতি অনুরাগ অনুভূতি ও কিছুদিনে একটু স্মৃতি অনুরাগ অনুভূতি ভুলে যেও না গোলো না অভিসারে এই কাহিনী ও গো বিদেশিনী তোমার ছেলে ফুলদা আমার শিউলি না দুজনে প্রেমে ও গো বিদেশিনী তোমার ছেলে ফুলদা আমার শিউলি না দুজনে প্রেমে হইনি লা 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 ও গো বিদেশিনী তোমার মেহেদির আপডেট দাও আপডেট সুরজন আমরা বসে আছি কি হচ্ছে এইখানে আচ্ছা এইখানে তোমাকে মিস করা হচ্ছে অনেক আচ্ছা আমাদের কি মিস করছ নাকি ভাই একজনকেই তো মিস করা লাও আছে তাই আমি একজনকেই মিস করতেছি বিদেশিনে গানটা গাইলাম ওদি সবাই মিলে বিদেশিনটা গান করলো তোমার জন্য আমরা তো বিদেশি না কেউ আমরা তো সব এখানে বাঙালি বসে আছি আচ্ছা তাই নাকি হ্যাঁ এখানে ইতালি থেকে আসছে আমি জানতে চাচ্ছি যে আপনি এই অনুষ্ঠানে এসেছেন আপনার এত মূল্যবান সময় আমাদের দিচ্ছেন এবং কি আমরা চেষ্টা করি আপনাদের জনপ্রিয় যত সব অনুষ্ঠান আছে যতটুকু আপডেট আছে আপনাদেরকে দেওয়ার জন্য আপনার আমাদের আমি যেটা বলবো আমি এদেশে এসেছি প্রায় 14 বছর হয়ে গেছে আচ্ছা তো আমি কিন্তু মেহেদি খুব মিস করতাম মানে সব সময় কারণ মেহেদিটা তো দেশে একদম সব সময় আমরা ঈদের আগে দিন মেহেদি দিতাম
আমি আজকে যখন এনটিভি থেকে ডাকা হলো আমার লোভ সামলাতে অনেক কাজ আমার বাসায়, তারপরে আমি লোভ সামলাতে পারিনি কারণ 14 বছরে এই প্রথম আমি মেহেন্দি লাগালাম, কারণ হ্যাঁ হ্যাঁ আমি লাগাতে পারিনি কারণ সব সময় রান্না বান্না ব্যস্ততায় কখন লাগাবো হয়তো কাউকে পাইনি, আমি নিজে দিতে পারি না, আমি একদমই ভালো ভালো রান্না করতে পারি কিন্তু ভালো মেহেন্দি লাগাতে পারি না। তো যখন এনটিভি আমাকে ডাকলো আমি খুব খুশি মনে আসলাম যে একটু মেহেন্দি লাগাই, আর একদম সেই ঈদের রাতের যে মানে চাঁদ রাতের যে আমেজটা সেটা পুরোপুরি পাচ্ছি। সবাই এখানে সবুজ রঙের শাড়ি পরে আসছে, সবাই মেহেন্দি লাগাচ্ছে, ওদিকে গান বাজনা হচ্ছে। আমাদের শাড়ি পরাটা কিন্তু একদমই প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে সবাই লাল সবুজ একটা মেহেন্দি রং হয়ে গেছে, মানে ভালো হয়েছে একদম সবুজ হলে একরকম মানে এটা মিক্সড, মানে ঈদের মধ্যে যেরকম আমরা সবাই বিভিন্ন রকম কাপড় পরি সেটাই বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, আমরা এনটিভি সবসময় চেষ্টা করি নতুন প্রজন্মদের কিছু আইডিয়া দেওয়ার জন্য, কিছু জানানোর জন্য। আপনি তো এনটিভির সাথে অনেক দিন ধরে, আপনি নিউ জেনারেশন যারা আসছে তাদের জন্য কিছু বলবেন কি? তাদের জন্য মানে ঈদের সবাই এই দেশে আনন্দ করে, হয়তো আমাদের দেশের আনন্দটা একটু অন্যরকম, এই দেশে যারা ব্রন ব্রট আপ তাদেরটা একটু অন্যরকম, কিন্তু আমি মনে করি আমরা সবাই মিলেমিশেই তো আনন্দ করি, ঈদটা আমাদের সবার জন্য, তো এটাই সবাই আনন্দ করব, সবাই আমরা আমাদের ট্রেডিশনাল খাবারগুলি খাবো, ট্রেডিশনাল সাজসজ্জা করব। এই আর একটু তো পার্থক্য থাকবে, যারা এদেশে বড় জন্ম হয়েছে বড় হয়েছে তাদের সাথে আমরা যারা দেশ থেকে এসেছি তাদের একটু পার্থক্য থাকবে, যারা ইয়াং জেনারেশন তাদেরও আমাদের সাথে একটু আলাদা, তাদের সাজসজ্জা একটু আলাদা থাকবে। তারপরে আমি মনে করি নতুনকে সবসময় স্বাগত জানাতে হয়, নতুন যা কিছু ইয়াং ছেলেমেয়েরা যা কিছু করে সব কিছুই সুন্দর, সব কিছুই ভালো লাগে। আমাদের তো এক ধরনের সৌন্দর্য, যারা নতুন যারা সাজসজ্জা করে তাদেরটা অন্যরকম, এই দুটো মিলেই আমাদের এই। তো এনটিভি কে ধন্যবাদ এবং এনটিভির যারা দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাব আমার ছোট্ট একটি বন্ধুর কাছে। হাউ আর ইউ? আমি ভালো আছি। ক্যান উই স্টার্ট ফ্রম ইওর নেম প্লিজ? মাই নেম ইজ প্রিয়তি এন্ড আই কেম হিয়ার টু গেট মাই হেনা ডান এন্ড when we do we celebrate Eid by going to people's houses, having fun and doing things that you enjoy and everything. And do you get Eidi, as in like do you get money from the elders? Yes. From your parents? Yeah. And everything we do. Yeah. Are you hoping towards your Eidi this year? How much are you hoping, how much you plan you are gonna get this year? I don't really mind. You don't as, really as mind? Well, that's a really nice thing. Yes, that is definitely a very nice thing. And what are you doing on this Eid? Do you have any special plan? You are gonna be with your friends or your family? Yeah, I'm going to celebrate Eid with my friends and my family and go to my auntie's house and celebrate Eid with them. Okay, very nice of you. Thank you so much. Thank you. বলছিলাম আপনার মজার মজার কথা, কিন্তু এই মুহূর্তে তুমি আমার মনের মাঝি। চমৎকার একটি গান আমরা শোনাবো আমাদের দর্শক যারা দেখছেন এই মুহূর্তে, এনটিভির ভিউয়ার্স যারা আপনাদের সবার জন্য গান করছেন, আমাদেরই দুজন শিল্পী নিশাত এবং রাদিয়া গুলজার। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাই ও দিমু ভালোবাসা। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যায়ো তুমি ভালোবাসা। তুমি আমার পাগল করে রোনা, যাবো তোমার বাড়ি, তোমার পায়ে পড়ি বাসনা রাখি। তুমি আমার মনের মাঝি, যমুনাতে মন আমি ভাসাইয়াছি, তোরে খানি করে
মায়েরও যমুনা দে মন আমি ভাষায় আছি তোমার লাইগায় আমি সইতে যে পারি শত বেদনা যত আমার মনের মাঝি আমার পরাণ পাখি আমার বাড়ি যাইও বিমু ভালো পাইয়াই আমি চাঁদ হাতে ধরিয়াছি তোমার কথা শুনে মন ভরিয়াছি তোমার পাইয়াই আমি চাঁদ হাতে ধরিয়াছি তোমার কথা শুনে পরাণ খুইলা বলো খুইলা যাইবানা খুইলা যাইবানা সাথী রইল চন্দ্র সূর্য ছাইরা যমুনা ছাইরা যমুনা তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা তুমি আমার মনের মাঝি আসলে আমি প্রেম যমুনায় আছি ডিয়ার ভিউয়ার্স আপনারা যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে আমরা সবাই একসাথে ঈদ মোবারক রাজিয়া তোমার সাইড থেকে সবাই একসাথে ঈদ মোবারক ঈদ মোবারক কথা হবে শীঘ্রই কারণ আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে উইল বি ব্যাক আফটার দ্য ব্রেক আপনারা দেখছেন চাঁদ রাতে মেহেদি সৌজন্যে আব্রু ক্লাসিক স্টাইল দ্য ন্যাশন নাহিমা ইভেন্ট ম্যানেজমেন্ট জয়লুকাস জুয়েলার্স গ্রিন স্ট্রিট লন্ডন কার্কি হোয়াট ড্রিমস আর মেড অফ এবং সিএম মিডিয়া টোটাল মিডিয়া সলিউশন